কখনোই কোনো কিছু বেশি পারফেক্ট হতে নেই। যখনই সব ঠিকঠাক চলবে, কোনো কমতি অনুভব করবেন না, তখনই বিপদ রেখা যেন ঘরের কোণে এসে লুকোয়। এমনই এক বিবাহিত দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে 2019 সালে নেটফ্লিক্সে ম্যারেজ স্টোরি, যার মূল ভূমিকায় ছিলেন স্কারলেট জোহানসন এবং অ্যাডাম ড্রাইভস। মুভিটি পরিচালনা করেছেন নোহা ব্যামবাউচ। চলুন আজ এই মুভিটি নিয়ে একটি অনেস্ট রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। মুভির শুরুটা দেখে মনে হবে এ এক পবিত্র ভালোবাসার কথন। তবে এই কথন কখন যে বিচ্ছেদের সুরে ডাক দিবে হয়তো কারোরই জানা ছিল না। চার্লি অর্থাৎ অ্যাডাম ড্রাইভ তার স্ত্রীর চারিত্রিক বায়োডাটা ন্যাট করার মধ্য দিয়ে শুরু হয় সিনেমার গল্প। এরপর নিকোল অর্থাৎ স্কারলেট জোহানসন নিজের জীবনসঙ্গীকে নিয়ে তার হৃদয়ের কথাগুলো বলতে থাকে। সে কেমন, তার ভালো কি খারাপ গুণ সব কিছু নিয়ে তার মনের বিস্তার অনুভূতি জানায়। একে অপরের সম্পর্কে মনের ভাব ব্যক্ত করার প্রতিটি সংলাপ যেন সাধারণ মানুষের ভেতর লুকিয়ে থাকা অসাধারণত্বকে ফুটিয়ে তুলছিল। হয়তোবা আপনিও নিজের কাছের মানুষটির জন্য এমনটাই ভেবে থাকেন, পরিচালক শুধু সেটা শব্দে রূপান্তর করে দিচ্ছিল। কিন্তু তাদের সম্পর্কে গণিতের যোগ বিয়োগ যেন ভাতা হয়ে দাঁড়ায়। একদিকে কাজের সূত্রে দুটি শহর যেভাবে তাদের বিয়োগী স্থল তৈরি করছিল, অন্যদিকে তাদের একমাত্র ছেলে হেনরি যেন যোগ্যের ছিল ভালোবাসার। ভালোবাসা থাকুক না অন্তরালে, তবে বাস্তবতা কখনোই অজুহাত পছন্দ করে না। তাই শেষে আইনের সহায়তা নিয়ে তালাককেই শান্তির পথ হিসেবে বেছে নিল তারা। প্রেমিক থাকুক নিঃশহরে কাজের ধারা রেখে, আর প্রেমিকা বাঁচুক আপন ভবনে। কিন্তু প্রেমিক প্রেমিকা থেকে বড় নাম জুড়ে গিয়েছিল তাদের ভালোবাসায়, আর সেটা পিতা ও মাতার। তাই যাই হোক, এমন এক বন্ধন যা অস্বীকার করার সাহস কারোরই ছিল না। এবং এই বাবা মা ও সন্তানকে নিয়ে অম্লমধুর কাহিনী নিয়ে তৈরি হয়েছে মুভিটি। মুভির বিশেষত্ব হলো এর ভুল খুঁজে পাওয়া। 2 ঘন্টা এমন কিছু নেই যা আপনার চোখের মণিকে ফাঁকি দিয়ে চলে যাবে। 3টি জিনিসের প্রশংসা না করে থাকতে পারবেন না। প্রথমটি হচ্ছে স্ক্রিন প্লে, দ্বিতীয়টি অভিনয় এবং তৃতীয় ডাইরেকশন অর্থাৎ পরিচালনা। সিনেমার হিরো হিরোইনের সম্পর্ক পারফেক্ট না হলেও এই 3টি বিষয় পারফেকশনে টপ লেভেল মেনটেন করেছে। আর হয়তো এই প্রথম হলিউডের সিনেমার কোনো গান এত ভালো লেগেছে যা একটি ক্লাবে চার্লিকে গাইতে দেখবেন একদম শেষের দিকে। অস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বাজিমাত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই মুভিটির। তবুও বলা যায় না নিশ্চিতভাবে, কারণ 2019 সালে বাঘা বাঘা আরও সিনেমা হয়েছে যেগুলোকে টক্কর দেওয়া বেশ মুশকিলই হবে। আশা করি বন্ধুরা আমার এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।